ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে মগবাজার মহাকালী খামারবাড়ি শাহবাগ ও বাজার সহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে সোমবার দুপুর বারোটা থেকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন জানা গেছে টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে তারা অবরোধের কারণে অনেক সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে এতে ভোগান্তিতে সাধারণ মানুষ শিক্ষার্থীদের ছয় দফা দাবি হল দু একুশ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার ছয় মাসের দাবিও জানানো হয় এই বিক্ষোভ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে সরাসরি সহকর্মী কামরুল হাসান যুক্ত হচ্ছেন কামরুল কি দেখতে পাচ্ছেন এখন পরিস্থিতি এবং এই যে বিক্ষোভ হচ্ছে দায়িত্বশীল কেউ এসে কথা বলেছে কিনা কোনো ধরনের সমাধানের চেষ্টা হচ্ছে কিনা সব মিলিয়ে জানান রঞ্জন আপনি জানেন যে আজ দুপুর একটা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে টেকনিক্যালে যে শিক্ষার্থীরা রয়েছে তারা আর রাজধানীর তেজগাঁও তেজগাঁওতে তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি ডাক এবং তারা সড়কে অবস্থান দেন এর ফলে কিন্তু আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি দীর্ঘ সময় ধরে কিন্তু সড়কে যানজট দেখতে পেয়েছি কেউ কেউ পাঁচ থেকে ছয় ঘন্টা তিন চার ঘন্টা এভাবেই অনেকে এখানে অপেক্ষা করেছেন তবে এই মুহূর্তে যদি বর্তমান পরিস্থিতি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এখানে দীর্ঘ যানজট ছিল বলা যায় প্রায় তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ একটি যানজট আমরা এখানে এসে দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে শিক্ষার্থীরা রয়েছে যারা আন্দোলন করছিল তারা এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কারণেই কর্তৃপক্ষ তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার কারণে কিন্তু তারা সড়ক ছেড়ে দিলেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় তো এই পর্যায়ে আমি একটু একজন কাছে একটু জানব যে তারা কি দাবিতে আন্দোলন করেছে এবং তাদের সর্বশেষ দাবিতে ফলাফল উঠে আপনাদের দাবিতে আন্দোলন ছিল এসেছিল আমাদের দাবি মূলত ছিল যে আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে কয়েকজন দু হাজার বারো বা তেরো সাল দিকে আমরা এই বিষয় নিয়ে আরেকটি আন্দোলন করেছিলাম যেখানে স্পষ্ট বলা হয়েছিল যে কারিগরি ডিপার্টমেন্টের ছাত্রদের হ্যাঁ এই যেন তারা তাদের ন্যায্য দাবিটা বা ন্যায্য শিক্ষাটা অর্জন করতে পারে কিন্তু ফলশ্রুতিতে এই দুই সালে এসে অনেক কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বা কারিগরি শিক্ষার্থীরা তারা আপনার এই বিভিন্ন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা দাবি মেনে নিয়েছে কিনা জি জি সচিবালয় আসছে তিনি আমাদের যে প্রতিনিধি আছে প্রতিনিধির সাথে মিটিং বসছে মিটিং বসার পর যদি যে রায় হবে যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ মেনে নিছে আর যদি না মেনে নেয় আমাদের কর্মসূচি চলবে আর রঞ্জন আপনি শুনছিলেন যে একজন শিক্ষার্থী জানাচ্ছিল দাবি পূরণের আশ্বাসেই কিন্তু তারা সড়ক ছেড়ে দিয়েছেন এবং সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে তো এই ছিল আমার কাছে সব শেষ রঞ্জন কামরুল আপনাকে ধন্যবাদ